গুড মর্নিং ডিএক্সএন, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড এর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে অনেক সময় আমাদেরকে অনেকে বলে থাকে যে আমার কয়টা লিংক হয়েছে। আমরা তো জানি সাধারণত আমাদের ডিএক্সএন এ আমাদের স্টার এজেন্ট হওয়ার জন্য 58,500 পয়েন্ট দরকার, বাট স্টার রুবি হওয়ার জন্য আমাদের 3 লিঙ্কে 3টে স্টার এজেন্টের দরকার। এরপরে আমাদের ডায়মন্ড হওয়ার জন্য 6 লিঙ্কে 6টা স্টার এজেন্টের দরকার। তো অনেক সময় আমাদের নতুন মেম্বার যারা থাকে তারা কিন্তু এই লিঙ্কের বিষয়গুলো বোঝে না, অথবা লিঙ্কটা কোথায় থেকে বের করতে হয় সেই বিষয়টা বোঝে না। তো সেই বিষয়টা কিভাবে সে বুঝবে, অথবা কিভাবে লিঙ্ক বের করতে হয়, লিঙ্কটা কিভাবে আমরা পেতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা দেখব। সো লেটস গেট স্টার্টেড। তো ওয়েল, আজকে আমরা দেখব যে আসলে কিভাবে আমাদের লিঙ্কগুলো আমরা সাজাতে পারি এবং আমাদের লিঙ্ক কয়টা হয়েছে সেই বিষয়টা আমরা কিভাবে বের করতে পারি। কারণ আমাদের রুবি হওয়ার জন্য, ডায়মন্ড হওয়ার জন্য, ক্রাউন অ্যাম্বাসাডার হওয়ার জন্য আমাদের লিঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। লিঙ্ক সাজানোটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ যদি আমরা লিঙ্ক না সাজাতে পারি তাহলে ইন ফিউচার আমাদের বিজনেসটাকে অনেক বেশি দূরে নিয়ে যাওয়াটা ইম্পসিবল হয়ে দাঁড়াবে। সো এখন আমি আমাদের ওয়েবসাইটে যাব, এখানে আগে আপনার ডিএক্সএন ইউআরএল দিয়ে আপনাকে আসতে হবে আমাদের হোম পেজে। হোম পেজে আসার পর আপনার ডিস্ট্রিবিউটর কোড এবং পাসওয়ার্ড দিতে হবে। এরপর আপনার যে সিকিউর কোডটা আছে, সিকিউর কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে দিয়ে দিলাম, লগ ইন দিলাম। তো লগ ইনে দিয়ে দেওয়ার পরে এবার আমাদের পেজটা আসবে, দিস ইজ মাই পেজ। ওকে, এখানে আমার পেজ, এটা আমার ফোন নাম্বার এবং আমার কোড 8189002। ওকে, তো এখানে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার পেজটা আসলো, হোম পেজটা আসলো। আসার পর আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে ক্লিক করে আমাদের মেনুতে আসতে হবে। মেনুতে আসার পরে মাই মার্কেটিংয়ে ক্লিক করতে হবে। ওকে, মাই মার্কেটিংয়ে ক্লিক করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে লিস্ট ভিউ আছে, লিস্ট ভিউতে না গিয়ে আমরা যেহেতু এখানে দেখব আমাদের লিঙ্ক কয়টা হয়েছে, অনেকে লিঙ্ক কয়টা হয়েছে এটা দেখতে পারেন এবং সেই লিঙ্কগুলো কীভাবে কী করছে বা হচ্ছে কি না বা তৈরি কীভাবে করবে সেই বিষয়গুলো অনেক সময় বোঝে না। সেই জন্য মূলত এই ভিডিওটা করা, অর্থাৎ প্রিভিউতে চলে যাবে লিঙ্কের জন্য, আপনার কয়টা লিঙ্ক আছে সেই বিষয়টা দেখার জন্য। ওকে, এখানে আসার পরে আমরা এখানে নিচে চলে আসব। নিচে আসার পরে ওকে, আমরা এখানে নিচে আসার পরে দেখুন এখানে শো করছে, এখানে যে বিষয়টা শো করছে সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা নামের শেষে এখানে আমরা দেখতে পাচ্ছি যে, যেমন আমার নামের নিচে আমরা দেখতে পাচ্ছি প্লাস দিয়ে অনেকগুলো নাম আছে। যেমন প্লাস দিয়ে এখানে সজীব আছে, প্লাস দিয়ে এখানে জিয়াউল হক আছে, প্লাস দিয়ে এখানে মাহমুদ আক্তার আছে, প্লাস দিয়ে এখানে যে নামগুলো আছে এই নামের আইডিগুলো আমি আমার যে আইডিটা আছে সে আইডিটা দিয়ে আমি খুলেছিলাম। এই জন্য আমার আলাদা আলাদা এক একটা লিঙ্ক তৈরি হয়েছে। যেমন যতগুলো প্লাস, তার মানে এদের ভিতরে ঢুকলে আপনি আলাদা আলাদা মেম্বার অথবা টিম পাবেন। যেমন আমি যদি সজীবের নিচে ঢুকি, এরপর নাহিদুর রহমান, নাহিদুর রহমানের নিচে যদি আমি ঢুকি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে নাহিদুর রহমানের একটা বিশাল লিঙ্ক সে তৈরি করেছে। ওকে, এভাবে প্রত্যেকটা আইডির ভিতরে আমাদের এখানে লিঙ্ক তৈরি করা আছে। যেমন আমি যদি আজগর আলীতে ঢুকি, আজগর আলীতে ঢুকার পরে আমরা যদি এখানে দেখি, যেমন আমি শ্রী সুরাইয়ের ভিতরে, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে তারও একটা লিঙ্ক, সে অনেকগুলো লিঙ্ক তৈরি করেছে। তাহলে লিঙ্ক বলতে আমরা নিজেদের আইডি দিয়ে যতগুলো আইডি খুলবো সেগুলো আমাদের আলাদা আলাদা এক একটা লিঙ্ক হবে। সেই লিঙ্কগুলোতে সে আইডিগুলো যখন স্টার হয়ে যাবে, ওই রকম যখন 6টা আইডি স্টার হয়ে যাবে, এসে হবে, তখন আপনি অটোমেটিক্যালি ডায়মন্ড হয়ে যাবেন। 3টা হলে স্টার রুবি, এবং আপনার যখন 6টা এসে বেরোবে তখন কিন্তু আপনি স্টার ডায়মন্ড হয়ে যাবেন। ওকে, তাহলে মেবি আমরা বিষয়টা অনেকটা ক্লিয়ার হতে পেরেছি আসলে যে লিঙ্কের যে বিষয়গুলো সেগুলো আমরা কীভাবে চেক করবো এবং কীভাবে দেখব। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা আমার অনেকগুলো লিঙ্ক আছে, অনেকগুলো লিঙ্ক এখানে অটোমেটিক ওপেন হয়েছে। তো এখানে আমি আলাদা আলাদা লিঙ্ক দেখতে পাচ্ছি, এই লিঙ্কগুলো মূলত আমার যেগুলো প্লাস দেওয়া আছে সেগুলো মূলত কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে আপনাদের লিঙ্কগুলো এভাবে বের করতে পারেন এবং আপনাদের লিঙ্কগুলো আপনারা সাজিয়ে নিতে পারেন, এবং সেই সাথে লিঙ্ক তৈরি করার জন্য অবশ্যই আপনি আপনার আইডিটা ইউজ করবেন। 6টা আইডি পর্যন্ত আপনি নিজে ইউজ করবেন, নিজে 6টা আইডি খোলার জন্য নিজের আইডিটা ইউজ করবেন, এবং পরবর্তী যতগুলো আইডি পাবেন তাদের সেগুলো অন্যান্য যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কের ভিতরে দিয়ে দেবেন যে কোনো একজন ডিস্ট্রিবিউটার আন্ডারে। আপনি আপনার আইডি দিয়ে আর কোনো আইডি খোলার প্রয়োজন নেই, তাদের আইডি, আপনার নিচে ডাউন লিঙ্কে যারা আছে, যারা আপনার পার্টনার, তাদের আইডি দিয়ে আপনি নতুন করে আইডি খুলবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ যদি কোনো ধরনের প্রবলেম বা কোয়েরি থাকে অথবা কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে মেসেজ বক্সে অবশ্যই মেসেজ করবেন। ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।